আমরা এ মুহূর্তে রয়েছি আরও একটি ঘরের সামনে যারাও এই বন্যার পানিতে প্লাবিত হয়েছেন এবং কোনো কিছু বোঝে ওঠার আগেই ঘরের ভিতরে তারা হাঁটু পানি দেখতে পান এবং কোনো জানটা নিয়ে বের হতে পারলেও ঘরে থাকা আসবাবপত্র চাল ডাল ধান সবই কিন্তু এই বন্যার পানিতে তলিয়ে গিয়েছে আমরা একটু কথা বলবো তাদেরই সাথে তিনি একজন ভুক্তভোগী এবং বলছেন সব কিছু হারিয়ে দিশে হারা এখন তারা এবং ঘরের যে শ্বেত শ্বেতের পরিবেশ সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এখনও এখানে বেশিরভাগ বাড়ির উঠানে আমরা কোমর সমান বুক সমান পানি দেখতে পেয়েছি ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় আমরা একটু কথা বলতে চাই আপনার কি নাম আমার নাম মোসাম্মদ মাহফুজা বেগম আপনি জানতে চাই যে আসলে এমন ভয়াবহ বন্যা এর আগে দেখেছেন কিনা না ভাই অনেক আগে এরকম বন্যা হয় কিনা আমরা দেখি না জন্মের বয়স থেকে আমরা আর এগুলি দেখি না হঠাৎ করে এখন বন্যা আসছে সব কিছু নষ্ট হয়ে গেছে কিছু সরাই এবার মতন কোনো শক্তি ছিল না নিজের জান লয়ে বাঁচি গেছে আমি আমার বাইরের ঘরে থাকি আচ্ছা

আসলে তিনি বলছিলেন যে আসলে ঘরের যে শ্বেত সাথে পরিবেশ আমি এখনো এটি তার উঠান যদি একটু দেখাই এখানে এখানে পানি ছিল প্রায় মাথা সমান পানি ছিল বুক সমান পানি ছিল এই মুহূর্তে আমি তাদের ঘরের উঠানে বসে রয়েছি অর্থাৎ ঘরের যে প্রবেশের যে দরজা সেই দরজায় বসে রয়েছি এবং আমার পিছনে যদি একটু দেখাই আপনাদের পুরো ঘরে এখনো শ্বেত সাথে পরিবেশ এবং তারা বলছেন যে এর আগে তারা কখনো এত বন্যার পানি দেখেননি এই প্রথম তারা এত বন্যার পানি দেখেছেন এবং কোনো কিছু বুঝে ওঠার আগে ঘরে হাঁটু পানি প্রবেশ করে বুক সমান পানি উঠানে চলে আসে সব কিছু রেখে কোনো মতে যানটা নিয়ে তারা অন্যের ঘরে আশ্রয় নেন এবং তারা বলছেন মূলত এই অতি বন্যা এবং পাহাড়ি ঢলে তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা আর্থিক সহযোগিতা চাচ্ছেন এবং নতুন যে সরকার সেই সরকারও তারা সহযোগিতা কামনা করছেন যেহেতু নতুন করে পানি কমে যাওয়ার পরে নতুন করে রোগবালায় দেখা দিয়েছে পুনর্বাসন নিয়ে কথা উঠছে সেদিক বিবেচনা করে যারা অসহায় মানুষগুলো রয়েছেন তারা চাচ্ছেন একটু আন্তরিক সহযোগিতা আমরা এ মুহূর্তে রয়েছি কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার যে হেঁসাখালী ইউনিয়নের যে পদুয়ার পাড় গ্রাম সেই পদুয়ার পাড়ে এখনও বেশিরভাগ গ্রামই প্লাবিত রয়েছে আসলে এই অতি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে তিনিও কিন্তু এই ভুক্তভোগী ওনার বয়স প্রায় আশি উদ্ধ তিনি এই ঘরে ছিলেন যখন বন্যার পানি হু হু করে বাড়ছিল তখন কি হয়েছিল মূলত আপনার বয়সে যদি একটু বলতেন এত পানি আপনি দেখেছেন কিনা বাবা আর বয়সে এরকম হানি কোনোদিন দেখি এখন এখন হানি উড়ে গেছে তেমন ব্যাধিশ হয়ে গেছি বেদিস টানি গিয়ে গেছ ছেলে এ ঘরে বসবাস করে যে গেলে খাওয়া দাওয়া করি এ দূর আল্লাহর আর ছাড়া ছাড়া আল্লাহ আর কেউ নাই মুখামুখি হয়ে গেছেন ক্ষতি সব কিছু আপনারা তো দেখতে আছেন এখন মাছ দিয়ে হানি কাঁচাইছি বুঝছেন না খাট পালং সব কিছু হয়তো নষ্ট হয়ে গেছো আপনারা দেন নিজে বাজে আল্লাহ রা আমরা সব দি আঙ্গুর সব কিছু নষ্ট হয়ে গেছে আসলে তারা বলছেন যে আসলে তারা খুবই সহায় সম্বল হারিয়ে অনেকটা অসহায়তা প্রকাশ করছেন তারা বলছেন যে সরকারের সহযোগিতা ছাড়া এই সংকট কিংবা যারা সমাজে বিত্তবান রয়েছেন তাদের সহযোগিতা ছাড়া এই সংকট মোকাবিলা করাটা অনেক কঠিন হবে তারা এমনটাই বলছেন